না লাস্ট সম্পর্কে আলোচনা করতে দিন। সুরায় ফাতেহা শেষ অংশ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দালিন সম্পর্কে আলোচনা চলছিল। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুসলিমাকে সতর্ক করে দিলেন দুইটি সম্প্রদায় থেকে দূরে থাকার জন্য। একটি সম্প্রদায় অভিশপ্ত, এরা ইহুদি, আর একটি সম্প্রদায় ভ্রষ্ট, এরা খ্রিস্টান। এরা ভ্রান্ত যুক্তি দিয়ে তোমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, পিছনেও করেছে, এখনো করে, ভবিষ্যতেও করবে। ইসলাম বলে জ্ঞানের শেষ অংশ যুক্তি নয়, এরপরে আরো আছে। জ্ঞানের সীমা, জ্ঞানের ময়দান যুক্তিতে এসে শেষ হয় না। যুক্তিবাদীদের সাথে, যুক্তির গোলামদের সাথে ইসলামের এটাই প্রভেদ। প্রত্যেক বস্তুর একটি সীমা থাকে, ভিতরে কাজ করে, বাইরে করে না। আমার আকল, বিবেক এবং যুক্তি যদি একটি কথা সামনে আনে, চোখ বলে আমি আগে দেখব এরপরে বিশ্বাস করব, চোখের জন্য এই কথাটি শোভা পায় না। চোখ দেখতে পারে, যুক্তি পর্যন্ত পৌঁছতে পারে না। কান যদি বলে আমি আগে শুনব এরপরে মানব কি মানব না বিবেচনা করব যুক্তির কথা, তা কানের পরিধির বাইরের কথা। কান শুধু শুনতে পারে, যুক্তি পর্যন্ত পৌঁছতে পারে, যুক্তি এর বাইরে চলে। তেমনিভাবে যুক্তি যদি বলে আমি আগে যুক্তি দিয়ে দেখব নামাজ পাঁচ রক্ত পড়া যুক্তিসঙ্গত কিনা, যুক্তিতে ধরলে পড়বো না ধরলে পড়ব না, অপব্যবহার হবে যুক্তির, এটা বোঝার মতো যোগ্যতা যুক্তির নেই, আকলের নেই, বিবেকের নেই, আকল বিবেকের বাইরের কথা। কিন্তু যুক্তি দাঁড় করানো যায়, চাই সঠিক হোক চাই ব্যাঠিক। যেমন অনেকেই বলে ঈদগাহের জন্য বড় বড় মাঠ খালি পড়ে আছে, কেন খালি পড়ে থাকবে? বছরে মাত্র 2 ঘন্টা ব্যবহার হয়, এত বড় জায়গা খালি পড়ে থাকার কোনো যুক্তিকতা নেই অনেকেই বলে। আমাদের টঙ্গী ইজতেমার ময়দান নিয়েও রিট পর্যন্ত করা হয়েছে কোর্টে, যে বছরে 3 দিন ব্যবহার হয় এর জন্য বিশাল জায়গা খালি পড়ে থাকবে, এটা যুক্তিকতা নয়। মাশাআল্লাহ, বিজ্ঞ হাকিম রায় দিয়েছেন আরাফার ময়দান এর থেকে আরো অনেক বড়। আরাফার ময়দান বছরে ব্যবহার হয় 1 দিন, তার জোহর থেকে মাগরিব পর্যন্ত অর্ধদিন। এটার জন্য যদি বিশাল একটি জায়গা হাজার হাজার বছর থেকে আল্লাহ পাক রেখে দিতে পারেন, এখানে তো 3 দিন ব্যবহার হয় আরো অনেক বেশি। তাই এখানে জায়গাও রেখে দেয়া যুক্তিসঙ্গত, অযৌক্তিক নয়, রিট খারিজ করে দেওয়া হয়েছে। যুক্তি অলাপ যুক্তি দাঁড় করেছে একটা, সঠিক হোক আর বেঠিক হোক। মসজিদের ব্যাপারে অনেকে বলে এত জায়গা মসজিদের নামে রেখে দেওয়া, বিশাল একটি ঘর ফেলে রাখা দরকারটা কি? নামাজ তো গল্প বলা যায়, এটাকে গুণার মানে অন্য কিছু মানে কাজে লাগে। তাই যুক্তির পরিধির বাইরের কথায় যুক্তিগুলো মানা যায় না। যেমন এই বিশ্বে মানুষের হাতে সবচেয়ে বড় ধ্বংসলীলা দেখা গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে, 2টি অ্যাটম বোমের মাধ্যমে জাপানের হিরোশিমা এবং নাগাসাকি এই 2 জায়গায় 2টি বোম ফেলা হয়েছিল। কাজটি করেছে বর্তমান বিশ্বের সভ্য জাতি হওয়ার দাবিদার আমেরিকা। এই বোমে প্রায় 2.5 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে,
অসংখ্য মানুষ আর পর্যন্ত সেখানে পঙ্গু, এমনকি তাদের নতুন প্রজন্ম পর্যন্ত পঙ্গু হয়ে জন্ম নেয়। 20 জারাম এখনো রয়ে গেছে। এই যে ধ্বংসলীলা, আড়াই লক্ষ মানুষকে দুর্ভোগে ধ্বংস করে দিল, যদি মেনেও নেওয়া যায় মানুষগুলো ছিল অপরাধী। এর সাথে অসংখ্য গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর, কত পাকপাকালি, গাছগাছালি সব ধ্বংস হয়ে গেছে। ওদের কি দোষ ছিল? কিন্তু এই ঘটনাতে আপনি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলে দেখুন কি লিখেছে। প্রবন্ধের শুরুতে যুক্তি দাঁড় করাছে কি, এই বোম যদি না ফেলা হতো তাহলে যুদ্ধ আরো দীর্ঘায়ু হইত, এতে অন্তত আরো 1 কোটি মানুষ মারা যেত। 2.5 লক্ষ মানুষ মারার বিনিময়ে 1 কোটি মানুষ বেঁচে গেছে যুক্ত। এরা তো যুক্তি দাঁড় করাছে, কিন্তু যাদের সামান্যতম মানব রুচি আছে এরা এই যুক্তি মানবে না। 1 কোটি মানুষ মারা যাবে এটা তোমার ধারণা, আর মেরে ফেলেছ এটা হলো যতীন ধারণার কারণে একিনের উপরে আমল করা বৈধ নয়, এটাও এক যুক্তি। এভাবে যুক্তি জায়গা জায়গা দাঁড় করাইতে পারে, কিন্তু এগুলো হলো যুক্তির পরিধির বাইরের কথা। বাইরে চলতে হলে আমাকে আরেকটি মাধ্যম ব্যবহার করতে হবে যাকে বলা হয় বহি। এমন একটি মাধ্যম, এর কোনো সীমাটি মানে আরশেমালার উপরও চলে, তাহাতে ছাড়া নিচেও চলে, পরিধিহীন একটি মাধ্যম যাকে ওহি বলা হয়। তো জ্ঞানের মাধ্যম 3টি হল পঞ্চ ইন্দ্রিয়, যুক্তি এবং ওহি। অন্যেরা মানে 2টি, পঞ্চ ইন্দ্রিয় এবং যুক্তি। ইসলামের সাথে এখানেই টক্কর আর ব্যবহার। যুক্তির আলোকে বেশি থেকে বেশি কবরের পার পর্যন্ত বুঝতে পারবেন। কবরের ভিতরে গেলে কি হবে এ সম্পর্কে যুক্তি অচল। ওটা বুঝতে হলে আমাকে ওহি ব্যবহার করা লাগবে, না হয় আমি বুঝতে পারবো না। যে পরে আরেকটি জগৎ আছে, হিসাব নিকাশ আছে, তাই ওহিকে অবজ্ঞা করে যদি কেউ চলতে চায় তার জন্য চলা কখন সম্ভব হবে না, সে কদমে কদমে ফসল খাবে। যুক্তির গোলামারা আত্মাই খাচ্ছে, কদমে কদমে হসত খাচ্ছে। কিন্তু ইসলাম যেভাবে আগ তাদের সাথে প্রথমে ছিল, এখনো আছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে। যেমন ইংরেজরা যখন এ দেশ দখল করে, তারা দেখে তাদের বিরুদ্ধে জায়গায় জায়গায় আন্দোলন হয়, বিদ্রোহ হয়, তারা জরিপ করলো আন্দোলন কারা করে, তাদের জরিপে ধরা পড়লো করে মুসলমানেরা। চিন্তা করতেছে এই শক্তি কোথায় পায়, এদের মূল চালিকা শক্তি কি, কিসের শক্তিতে এরা আমাদের বিরুদ্ধে আন্দোলন করে। তাদের জরিফে ধরা পড়লো মূল শক্তি হলো কোরআন। এই কোরআনের বলে তারা বলিয়েন, তাই কোন বুজুর্গ বলেছিলেন এক হাত মে তলবা, এক হাত মে কোরআন। মুসলমান যখন শত্রুর বিরুদ্ধে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে তো তলোয়ার হাতে থাকে ঠিক, কিন্তু বাস্তব পথ প্রদর্শক মোট তালিকা শক্তি থাকে তাদের হাতে কোরআন। কৌয়তে বাজো নেহে কৌয়তে ইমান, এটা বহু বর্ণ, এটা ইমানি শক্তি। না হয় শত্রু সৈন্যের সংখ্যা থাকতো অনেক বেশি, মুসলমান অনেক কম, এরপরও মুসলমান জয়যুক্ত হয়, এটা কীভাবে সম্ভব? কোরআনের শক্তি। তাই তারা সিদ্ধান্ত নিল ভারতবর্ষে কোনো কোরআন রাখা যাবে না। এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে একটি ডিপার্টমেন্ট তারা আবিষ্কার করল। এদের কাজ শুধু কোরআন ধ্বংস করা। যেখানে কোরআনে কারিমের কপি পাওয়া যাবে সংগ্রহ করবে, হয় আগুনে পুড়বে না হয় সাগরে নিক্ষেপ করবে। যখন কোরআন থাকবে না, দিনই শিক্ষা থাকবে না, মূল চালিকা শক্তিও থাকবে না, মুসলমান পরাজিত হয়ে আমাদের গোলাম হয়ে থাকবে।
এদের জোরে কোন জায়গায় বোঝা যায় গোলামিয়াতের জিঞ্জির থেকে বের হওয়ার একমাত্র পথ কোরআনের পথ এটা ছেড়ে দিলে মুসলমান গোলাম হতে হয় আজ আমরা প্রায় বিজাতিদের গোলাম কেন আমাদের 200 কোটি মুসলমানের মধ্যে কয় লাখ মুসলমান কোরআন পড়তে জানে যারা জানে তাদের মধ্যে কয় হাজার কোরআনের অনুবাদ জানে যারা অনুবাদ জানে এদের মধ্যে কয়শ কোরআনের তাফসীর জানে ব্যাখ্যা জানে খুব স্বল্প খুব কম তাহলে বিজাতির গোলামি করব না তো কি করব আমাদেরকে মনিব হওয়ার জন্য যে শক্তি আল্লাহ পাক দিয়েছেন কোরআনে কারীম ওটা ছেড়ে দিয়েছে তা অন্য মনিবের গোলামি ছাড়া আমাদের আর কোনো উপায় নেই এদের এই ডিপার্টমেন্ট পুরা জোর লাগিয়েছে যেখানে কোরআনের কপি পাওয়া যাবে সংগ্রহ করবো হয় আগুনে পড়াবো না হয় সাগরে নিক্ষেপ করবো ওই সময় বাইহাকি জামান কাজী সানাউল্লাহ পানিপতি রাহেমাহুল্লাহ তাফসীরে মাযহাবের লেখক তার লিখিত একটি মাসালা মাসালের কিতাব মালাবুদ্দা মিনহু এখনো মাদ্রাসার পাঠ্যসূচিভুক্ত পড়ানো হয় তিনি তার খাদেমকে বাজারে পাঠাইলেন এক কপি কোরআন শরীফ সংগ্রহ করার জন্য খাদেম বাজারে গিয়ে ঘুরতেছে কোনো লাইব্রেরিতে কোরআনের কোনো কপি নেই এক লাইব্রেরিতে এক কপি পাওয়া গেছে হাদিয়া চায় 100 টাকা আজ থেকে প্রায় 250-300 বছর আগে হয়তো হাদিয়া 15-20 পয়সা হইতো 100 টাকা চাষ ব্যাপার কি কোরআন নেই কেন এরা বলে খ্রিস্টানরা ইংরেজরা কোরআন খরিদ করে নিয়ে গেছে সব নিয়ে গেছে খাদেম ফিরে এসে জানাইলে হুজুর ইংরেজরা নাকি কোরআন শরীফ সব খরিদ করে নিয়ে গেছে আশ্চর্য ব্যাপার এরা কেন কোরআন খরিদ করে হুজুর তখন ওই এলাকার খ্রিস্টান লিডারকে সংবাদ দিলেন তিনি ছিলেন প্রভাবশালী আলেম লিডার আসলো জিজ্ঞেস করলেন তোমরা খ্রিস্টান ইঞ্জিল তোমাদের ধর্মীয় গ্রন্থ তোমাদের ইঞ্জিলের প্রয়োজন আমাদের কোরআনে কারিম কেন সংগ্রহ করতেছ কারণ কি লিডার সত্য কথা বলে ফেলল যে হুজুর আর কত কথা গোপন রাখবো সত্য কথা বলেনি আমাদের একটি টিম গঠন করা হয়েছে এই কাজের জন্য যে যেখানে কোরআনে কারিম পাওয়া যাবে সংগ্রহ করব হয় আগুনে পুড়ব না হয় সাগরে নিক্ষেপ করব কোন কোরআনের কপি ভারতবর্ষে রাখা যাবে না আমাদের বিরুদ্ধে আন্দোলনের মূল চালিকা শক্তি এটা ওটা তো ওদের যুক্তি কোরআন শেষ করে দিলেই মুসলমান শেষ হয়ে যাবে আমাদের গদি মজবুত হবে কাজী সানাউল্লাহ পানিপতি রাহেমাহুল্লাহ বলেন আমাদের এক পানিপথ এলাকা প্রাপ্ত বয়স্ক মানুষের সংখ্যা প্রায় 40,000 অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে এর বাইরে এই 40,000 প্রাপ্ত বয়স্ক নারী পুরুষের মধ্যে সকলেই আলহামদুলিল্লাহ হাফেজে কোরআন একজন বাদ দিন ওই সময় পানিপথে কোরআনের চর্চা খুব হইত আমাদের দেশের প্রসিদ্ধতম বুজুর্গ আমার ওস্তাদ কায়েদে মিল্লাত হযরত মাওলানা মোহাম্মদুল্লাহ হাফেজি হুজুর রহমতুল্লাহ আলাইহ কোরআন শিখেছেন পানিপথ দিয়ে পানিপথের টোন পানিপথে লাহাজা সারা বিশ্বে একসময় প্রসিদ্ধ ছিল এই 40,000 সকলে হাফেজে কোরআন অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে এর বাইরে আরও আছে হাফেজে কোরআন কাজী সানাউল্লাহ পানিপতি রাহেমাহুল্লাহ নিজ কোরআনে কারিম হেফজ করেছেন মাত্র 7 বছর বয়সে তার জীবনীতে লেখা আছে 7 বছর বয়সে হেফজ শেষ করে ফেলেছে কাগজে ছাপা কোরআন তোমরা আগুনে পুড়বে কাগজে ছাপা কোরআন তোমরা সাগরে নিক্ষেপ করবে কোরআন মিটিয়ে দেওয়ার জন্য
পুরা ভারতবর্ষে লক্ষ লক্ষ মুসলমানদের অন্তরে যে কোরআন অঙ্কিত আছে এটা কি করবে? না আগুনে পড়তে পারবে, না সাগরে নিক্ষেপ করতে পারবে। তোমাদের এটি ব্যক্ত হবে, এরা কামিয়াব হতে পারবে না। কাগজের কোরআন জ্বালাইলে, কাগজের কোরআন সাগরে নিক্ষেপ করলে কি হবে? মুসলমানদের অন্তরে কোরআন আছে। সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত বিশুদ্ধভাবে একটা নাবালক ছেলে পর্যন্ত শুনাই দিতে পারে, জের জবরের ভুল হয় না। এখন খ্রিস্টান লিডার চুপ হয়ে গেছে, আসলে এটা মেটানো যাবে না। যাবে বা কেন, সম্ভব বা কিভাবে হবে? আল্লাহ পাক নিজের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি অবতীর্ণ করেছি, এর হেফাজত এবং সংরক্ষণের দায়িত্ব আমার, হেফাজত আমি করব। যারা মিটাইতে চায়, হেফাজত করতেছে আল্লাহ, সে মিটাইতে আসতেছে, তার মানে আল্লাহর সাথে সে যুদ্ধ করতেছে। আল্লাহর সাথে যুদ্ধ করে কোন কপাল পোড়া, কোন বদ্ধ কামিয়াব হতে পারে কল্পনা তো করা যায়। কোরআনের সাথে যুদ্ধ করেছে ইংরেজ বেনিয়ার, অবস্থা শেষমেশ কি ঘটল? এদের ছেড়ে পালাইতে বাধ্য হল। চেয়েছিল কোরআন মিটাইতে, কিন্তু আরো বেড়ে গেছে। তখন হয়তো পুরা ভারতবর্ষের যে পরিমাণ কোরআনের কপি পাওয়া যেত, এখন আমাদের এক ডিস্ট্রিক্টের থেকে বেশি পাওয়া যাবে ইনশাআল্লাহ। পুরা ভারতবর্ষের যে পরিমাণ আলেম ছিল, এখন এক ডিস্ট্রিক্ট আরো বেশি পাওয়া যাবে। যারা আগে রাতেই জাদবর ফেরুজাদ, যারা আগে রাতেই জাদবর ফেরুজাদ, আর আকাশে তফে জানাদ রিশাশে বসোজাদ, আর আকাশে তফে জানাদ রিশাশে বসোজাদ। ইচ্ছারা জ্বালাইছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। নিবেতে যে আসবে সে নিবে, মিটাতে যে আসবে সে মিটবে, ধ্বংস করতে যে আসবে সে ধ্বংস হবে। এটা কোরআনের মর্যাদা, এটা কোরআনই সত্য। ওরা তো ছিল যুক্তির গোলাম, তাদের যুক্তি বলে কোরআন শেষ করে দাও, মুসলমানের চালিকা শক্তি ধ্বংস হয়ে যাবে। যুক্তি এখানে অচল। তাই কোনো বুজুর্গ বলেছে, মহব্বত এবং যুক্তি, ইসলামের শেষমাতা, মুসলমানের শেষমাতা মহব্বত, ভালোবাসা আল্লাহর সাথে, আল্লাহ কালাম কোরআনের সাথে, আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সমস্ত পয়গম্বরদের সাথে, তাদের ওয়ারিস আলেম ওলামাদের সাথে মহব্বতের সম্পর্ক। যদি কেউ এগুলোর সাথে দুশ্মনের সম্পর্ক রাখে, আল্লাহর সাথে দুশ্মনী, কোরআনের সাথে দুশ্মনী, রাসুলের সাথে দুশ্মনী, রাসুলের ওয়ারিস আলেমদের সাথে দুশ্মনী, তা আমার সে ধ্বংস টেনে আনতেছে, নিজ হাতে টেনে আনতেছে ধ্বংস। সে ধ্বংস হবে, কোরআনের কিছু হবে না, আল্লাহর কিছু হবে না, রাসুলদের কিছু হবে না, রাসুলদের ওয়ারিস ওলামাদের কিছু হবে না, ধ্বংস হবে নিজে। তো যুক্তি কথা বুঝতে অক্ষম, এর আগেও এশক আর মহব্বত কাজ শুরু করে দেয়। আল্লাহ ফলে সৈয়দেনা হযরত ইব্রাহিম আলা নাবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসালাম, আল্লাহর দুশ্মন কমবক্ত নমরুদ তাকে আগুনে ফেলছে। তারা যুক্তির গোলাম, তারা এখানে যুক্তি দিত, আল্লাহ এই তোমার বিচার। পুরা দুনিয়াতে আমি ইব্রাহিম একমাত্র মানুষ তোমার বিশ্বাসে, তৌহীদের পতাকা বাহী, আর আমার সাথে তোমার দুশ্মনের ব্যবহার করতেছে, তুমি তামাশা দেখো, এটা তো যুক্তির দাবি ছিল। তাহলে আল্লাহকে মেনে আর কি লাভ, যে আল্লাহ তামাশা দেখে আমাকে দুশ্মনের আগুনে ফেলে, আমি কত অসহায় অবস্থায় আগুনে পড়তে পারবো। কিন্তু এখানে যুক্তি অচল, এখানে কাজ করে মহব্বত, এখানে কাজ করে ভালোবাসা। তাই তো হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাম গেলেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ আপনার ফলে ইব্রাহিমকে নমরুদ আগুনে ফেলে দিয়েছে, একমাত্র আপনার বিশ্বাসী মানুষ, এটাকে সহ্য করা যায়?
আল্লাহ অনুমতি দিলে আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিব্রাইল, যা ব্যথায় ব্যথিত হয়ে আমার কাছে এসেছো তাকে একটু জিজ্ঞেস করে দেখো না তিনি কি বলেন। আল্লাহ আল্লাহ পাক তো দেখতেছেন আমার খলি পরীক্ষায় পাশ করেন কি ফেল করেন। সামনে যুক্তি আছে আর সামনে ওহী আছে, দেখি কোনটা মানে। জিবরাইল আমিন ফিরে আসছেন খলিলের কাছে, খলিল একমাত্র তৌহিদের পতাকা বাহী আপনি, মানুষের মধ্যে একমাত্র আল্লাহ বিশ্বাসী আপনি, আপনার সাথে আচরণ আল্লাহ দুশ্মন নমরুদের সহ্য করা যায়? দেখতে অনুমতি দেন আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিস। কি সুযোগ হাতে এসেছে, যুক্তি দাবিও তাই, যেহেতু আমি একমাত্র আমার আল্লাহ খালেজ বন্ধা তার বিশ্বাসী, এখন তুলে দুশ্মন মাথায় ঢেলে দেয় যুক্তিসঙ্গত কথা। যুক্তি বলবে আগুন ঢেলে দাও, ওহী বলে ভিন্ন, মহম্মদ বলে ভিন্ন। জবাব দিলেন জিব্রাইল, যার কারণে আমি নমরুদের আগুনে, তিনি দেখতেছেন আমার অবস্থা কি, তো তোমার থেকে সাহায্য চাইতে হবে কেন? ভবিষ্যৎ চিন্তা, এটা যুক্তি করে এই কাজ করলে কি হবে, ওই কাজ করলে কি হবে, কিন্তু ওই বলবে না, ও চিন্তা আমার আল্লাহ, এই কাজ করলে কি হবে, ওই কাজ করলে কি হবে, ফল আমার আল্লাহ হাতে। তিনি বলেছেন ওহি নিয়ে চলো, ওহির দিক নির্দেশনা মেনে চলো, আমি চললো সামনে কি হবে না হবে এটা আমার আল্লাহ হাতে, এটা ওহির দাবি, যুক্তি এটা মানবে না। তো যেখানে যুক্তি অচল সেখান থেকে ওহি সামনে চলে, সেখানে ওহি সচল। পঞ্চ ইন্দ্রিয়ার পরিধি আছে, ভিতরে কাজ করে বাইরে অচল। কান যদি বলে এখন থেকে আমি দেখব, চোখ যদি বলে এখন থেকে আমি শুনব, অসম্ভব, কোনোদিন সম্ভব হবে না। তেমনিভাবে যুক্তিরও পরিধি আছে, সে যদি বলে বাইরে আমি চলব, অসম্ভব, কখনো সম্ভব হবে না। মারা যাওয়ার পরে যুক্তিতে বলে মানুষ পৌঁছবে মাটি হবে, অসংখ্য মানুষ এখনো জমিনের নিচে পাওয়া যাবে, হাজার হাজার বছর আগ থেকে তারা মাটির নিচে একটা পশমও মাটি হজম করতে পারেনি, তারা মাটি হয়নি, কীভাবে সম্ভব? এখানে যুক্তি অচল, এখানে চলে ওহী, যে সম্ভব আমার আল্লাহ হেফাজত করলে কে হজম করতে পারে, মাটির বাপের ক্ষমতা আছে লাশকে মাটি বানাবে আল্লাহ যদি অনুমতি না দেন, এটার নাম হবে ওহী। ওহীকে অবজ্ঞা করে চলব আর যুক্তির পেছনে দৌড়ব এটা মুসলমানের কাজ নয়, যদি এমন মন মানসিকতা কারো থাকে সে মুসলমানের অন্তর্ভুক্ত হবে না, সে কাফের মুশরিকদের অন্তর্ভুক্ত হবে। ওহী মানে অপরিহার্য, যার কাছে এসেছে নবী মানে অপরিহার্য, নবীর অবর্তমান নবীর ওয়ারিস আলেমদেরকে মানে অপরিহার্য, না হয় নবীকেও মিথ্যাবাদী বলা হয়। ইয়াজুবি নবী বলে গেছেন আমার জীবদশা তো আমি আছি, আমার জীবদশায় তোমাদেরকে রাস্তা কে দেখাবে? বুখারী শরীফের হাদিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আমাদের উত্তরসূরি দারুল আলেম সমাজ এরা রাস্তা দেখাবে। নবীর জমানা নবীর সাথে বিদ্বেষ পোষণ করার যে ফল, নবীর অবর্তমানে নবীর ওয়ারিস আলেমদার সাথে বিদ্বেষ পোষণ করার সেই ফল।
হাজার বছর থেকে এটা প্রমাণিত, যারা এদের সাথে বিদ্বেষ পোষণ করে ধ্বংস টেনে আনে। যাই হোক, তো পঞ্চ ইন্দ্রিয়ার পরিধি, এর থেকে বড় আকলার যুক্তির পরিধি, এর থেকে বড় অধীর পরিধি, এটার পরিধির কোনো শেষ নেই, অসীম পর্যন্ত অধি চলতে থাকে, অসীম সীমা পর্যন্ত। অতএব যদি আমরা সঠিক রাস্তা দেখতে চাই, অধীর বিকল্প আর কিছু নেই। মতের পরে সুখময় জীবন পাবো না দুঃখময় জীবন, অহির বিকল্প কিছু নেই, যুক্তি দিয়ে এটা আমি বুঝতে পারবো না। ওখানে অহির মুখাপেক্ষি, আমি অহির মত আছি। আমিন আমাদেরকে অহি মেনে চলা, কোরআন হাদিস মেনে চলা, আলেম সমাজের পরামর্শ মেনে চলা তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।